হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আবারও একটা নতুন ভিডিও, আবারও একটা নতুন জায়গা। আজকে যাচ্ছি চাঁদনি মার্কেট। আর কেন যাচ্ছি, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা কম্পিউটার নেবো, ওই জন্য একটা পিসি ডেস্কটপ সেট করার জন্য আমি ওখানে যাচ্ছি। আর সব জায়গা থেকে নেবো, কী কী নেবো আর কী জিনিস নেবো তোমাদের সবই দেখাবো, কী কোম্পানির নেবো। চলো, রাস্তায় তো আমরা বেরিয়েই পড়েছি, যেতে দেখা হচ্ছে। আর তোমরা তো আগে ভিডিওই দেখেইছো, আমি একটা নতুন ফোন নিয়েছি, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আর আজকে সেই ক্যামেরা দিয়েই ব্লগটা করছি। তোমরা সবাই মিলে জানিও যে ব্লগটা কেমন হচ্ছে আর ক্যামেরার কোয়ালিটি কেমন, সবাই কমেন্ট করে জানিও। আর পিছনে ব্যাক ক্যামেরার আমি কোয়ালিটি দেখিয়ে দেবো তোমাদের রাস্তায় যেতে যেতে। আমার সঙ্গে আমার জামাইবাবুও যাবে, আন্দুল থেকে উঠবে ওখানে, আর জামাইবাবুর বাইকে করেই যাবো। চলো, যেতে দেখা হচ্ছে। আর এখন বান্ধনে এসে ধর্মতলা বাসে উঠেছি, চলো যেতে যেতে দেখা হচ্ছে। বাস থেকে নামলাম আর এখন দাঁড়িয়ে আছি আলমপুরের ব্রিজের পিছনে। আর এক্ষুনি জায়াবু আসবে এখানে, আর এখান থেকেই তারপর যাব। চলো জায়াবু আসুক, গাড়িতে উঠে দেখা হচ্ছে। আর এখন বাইকে আছি, যাচ্ছি রাস্তা দিয়ে। চলো,
ব্রিজের টোল প্লাজার কাছে চলে এসেছি। যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি জন্য টোল লাগবে না, চলো সাইড দিয়ে চলে যাই। দেখতেই পাচ্ছ হুগলি ব্রিজ, আর এর পাশে আছে আভানি মল। খুব তাড়াতাড়ি আভানি মলের একটা ভিডিও আসবে চ্যানেলে, এই যে আভানি মল। এখানে রাস্তার অবস্থা খারাপ, তাই একটু ক্যামেরা নড়ছে। আর ওই যে দূরে ইডেন গার্ডেন, কলকাতা চলে আসা মানে এই হলুদ ট্যাক্সির ঐতিহ্যই একটা আলাদা। মার্কেটের কাছে চলে এসেছি, মার্কেট দেখে বুঝতে পারছ। আর এখন বাইক থেকে নেমে দাঁড়িয়েছি, জামাইবাবু গেছে ওখানে, এই কাজ আছে কি কাজ করছে। আর এখন আমরা চলে এসেছি ক্ল্যারিয়ন কম্পিউটারে, এখান থেকে সব কম্পিউটারের পার্টসগুলো পারচেস করব। আর তোমরা সবাই ক্ল্যারিয়ন কম্পিউটারের ভিতরে অ্যাম্বিয়েন্সটা একবার শুধু দেখো, জাস্ট অসাম। আর এদের সার্ভিসও আমার খুব ভালো লেগেছে। আর বিলিং তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে ওরা বিলিং করছে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা শুধু একবার দেখে নাও কেমন, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এখানে সব কিছুই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবে তোমরা। আর অল পার্টস নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছি এখন আবার রাস্তায়। আর বেশ মুভ করেছে, আর আমার অবস্থাটা একবার শুধু দেখো। কম্পিউটারের অল পার্টস নিয়ে বসা বেশ চাপের ব্যাপার, দেখতেই পাচ্ছ ক্যাবিনেট ট্যাবিনেট নিয়ে অবস্থা কীরকম। ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে, একেই বসতে পারছি না ঠিক আছে, চলো ক্যামেরা বন্ধ করছি, বাইক থেকে নেমে তারপর ট্রেনের সময় কথা হচ্ছে। আর এখন বাড়ির সামনে চলে এসেছি, আর ঘরে যাই, জামা প্যান্ট ফ্যান ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান করে গেছি, প্রচণ্ড গরম আছে। ঠিক আছে চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। আর এই হিসাবে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এলাম, আর আমি ভেবেছিলাম এই ভিডিওতে আমি পুরো পিসি বিল্ডের ভিডিওটা আপলোড করে দেবো, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি প্রায় 25-30 মিনিটের হয়ে যাচ্ছে ভিডিওটা। তাই ভাবলাম পরের ভিডিওতে আপলোড করব এই পিসি বিল্ডের ভিডিওটা, তাই এখন নেক্সট পার্টটা আপলোড করছি না,
নেক্সট পার্টটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পরের ভিডিওতেই আমি দেখাবো যে কি কি জিনিস নিয়েছি, কি কি পার্টস নিয়েছি, আর কে তৈরি করছে, মানে কে অ্যাসেম্বল করছে আমার পিসিটা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটার অল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর অবশ্যই মনে করে আমার নেক্সট ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো বাই।